গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী স্ত্রী সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুড়ে গেছে অন্তত 49টি ঘর। গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর পাকার মাথা এলাকার টিন শেডের এই ছোট ছোট ঘরগুলোর সাথে পুড়ে অঙ্গার হয়েছেন চারজন। সোমবার সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। মুহূর্তে পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে আগুন। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন। এরা হলেন মুন্নি বেগম ও তার স্বামী মিলন মিয়া এবং তাদের প্রতিবেশী ফরাদ হোসেন ও আব্দুল আওয়াল। ফরাদ হোসেন ও আব্দুল আওয়াল মুন্নি মিলন দম্পতির পাশের কক্ষের ভাড়াটে। আগুনটা 10 মিনিটের ভিতর ছাড়ে গেছে। তে মালামাল কিছু আমরা বাইর করতে পারিনি। এই পরনের পোশাক ছাড়া কোনো আমরা বাইর করতে পারিনি। চাল ডাল হাঁড়ি পাতিল ফ্রিজ ওয়ার্ড্রপ এলইডি টাকা বেতন বাজি নালে টাকা কিচ্ছু বার করতে পারিনি ভাই। শুধু এই পরনের কাপড়টা আমার যেটা আইডি কার্ড বার করবো তা আমি পারিনি। আইডি কার্ড দেখি কোনো লিকেজ থেকে ঘরের মধ্যে গ্যাসের চেম্বার তৈরি হয়েছিল বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। 3টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দাউদাউ করে জ্বলতেছিল। তো এই ঘরগুলো হলো একেবারে কাঁচা ঘর এবং গির্জি এলাকা, যেখানে রুমগুলো খুবই ছোট ছোট, রুম অনুযায়ী লোকজন থাকে বেশি। তো সে কারণে আগুন যখন জ্বলতেছিল কিছু লোক বেরিয়ে আসতে পেরেছিল। আর আমরা এ পর্যন্ত 4 জনের ডেড বডি আমরা রেস্কিউ করছি, আর ভিতরে কোনো ডেড বডি আছে বলে আমরা মনে করি না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সমগ্র ডেড বডি গুলো আমাদের পৌরসভার তত্ত্বাবধানে ইতিমধ্যে নিয়ে গেছে এবং 4টা ডেড বডি আপনারা জানেন যে গাইবান্ধার বাংলা ভিশন নিউজ ডেস্ক।